বন্ধু ফাউন্ডেশন, হ্যাঁ, তারা স্টল দিয়েছে। আমার কাছে এখানে এসে মনে হলো যে এনজিওগুলি, আমাদের দেশে যারা কাজ করে যে এনজিওগুলি, তারা কেবলমাত্র টাকা পয়সা ঋণ টিন এগুলির মধ্যেই থাকে না, কৃষি ক্ষেত্রেও অন্তত পক্ষে প্রয়োজনীয় ভূমিকা তারা পালন করে। এ কারণে এই এনজিওগুলিকে আমি, এবং স্টলগুলিতে অনেক সমৃদ্ধি, যেটি চিন্তা করা যায় এমন সব কাজ, যেমন আমাকে দেখানো হলো, আমাদের দেখানো হলো যে এটা কমলা লেবু, এবং এই কমলাটা এত মিষ্টি, যেটা হচ্ছে আর কি, যে কাছে বসছে এই এই কমলা, হ্যাঁ, কাচ্চি কমলা না কি বললো, হ্যাঁ, এই কমলাগুলি আমাদের এখানে হচ্ছে।